প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো আমি চলে এসেছি এবিটি এর মাধ্যমিক যে টেস্ট পেপার বার হয়েছে দু হাজার একুশ সালের জন্য সেই টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রথম দুটি সেটের সলভ নিয়ে একদম সম্পূর্ণ সলভ করে দেখাবো আমি যত এমসি কিউ যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজ আমি তোমাদেরকে বলে দেবো তো তোমরা জানো যে এই বইতে কিন্তু কোনো উত্তরপত্র দেওয়া হয়নি তাই তোমাদের যদি কেনা থাকে তাহলে বইটা বের করে সামনে নিয়ে বসো আর যদি নাক না থাকে তাও তবুও প্রশ্নের ধরন এবং প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও এবং প্রশ্নের উত্তরগুলো কী কী বলছে সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে নাও কারণ এর থেকে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে ঠিক আছে কারণ আমি অনেক উত্তর কিন্তু শর্ট শর্ট আকারে কিন্তু আমি ব্যাখ্যা করে দেবো তো বন্ধুরা আর একটা কথা বলি সমস্ত সাবজেক্টের কিন্তু আমি সলভের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ইতিহাস ভূগোল বাংলা আমি নিজে থেকে দেবো এবং সায়েন্সের অন্যান্য সাবজেক্টগুলো সলভ কিন্তু বিভিন্ন ধরনের সাবজেক্ট এক্সপার্টের দ্বারা কিন্তু সলভ করে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব সেই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থেকে বেলআকনটি ক্লিক করো যাতে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত যখনই আমরা পোস্ট করবো সঙ্গে সঙ্গে যাতে তোমার কাছে পচে যায় তো চলো বন্ধুরা বেশি দেরি করবো না ঝটপট আমরা দেখে নিই প্রথম দুটো সেট প্রথম সেট দুটো তোমাদের শুরু হচ্ছে ফিফটি সিক্স এবং এইট্টি সিক্স পেজ নাম্বার থেকে প্রথমে আমরা দেখব ফিফটি সিক্স নাম্বার পেজের যে সেটটা আছে তো চলো বন্ধুরা শুরু করি দেখো সেকশন বি বিভিন্ন ধরনের যে ডিস্ট্রিক্টের প্রশ্ন সেই ডিস্ট্রিক্টের প্রশ্ন থেকে প্রথমেই করাবো আমি হ্যাঁ ফিফটি সিক্স প্রথম বেঙ্গলি সেট তোমাদের তপনের চেয়ে ছোট ছোটো মাসি বড়ো কত বছরে বড় আট বছরের বড়। গ্রীষ্ম মহাপাত্রের বুক পকেটে যে রোমাল দেখা যাচ্ছিল তাতে কি আঁকা ছিল বাঘ আঁকা ছিল নেক্সট ওসব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা কি ধন জন বন হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা বজ্র শিকার মশাল জেল আসছে কি আসছে ভয়ঙ্কর খণ্ড খণ্ড করিয়া কাটিনু যাকে কাটার কথা বলা হয়েছে কাকে কাটার কথা বলা হয়েছে এখানে বৈরিদলকে দল নয় কিন্তু ভুল করো না বৈরিদলকে দল কথার অর্থ হলো দল নেক্সট হলো বিদ্রুপ করেছিল কাকে বিদ্রুপ করেছিল ভীষণকে তলোয়ারের চেয়ে শক্তিধর কি কলম কথায় বলে কালী কলম মন লেখে কয়জন তিনজন ঠিক আছে নেক্সট প্রশ্নটা শৈশবে লেখক হোমটাক্স করত কিসে কলার পাতায় ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে কি বলা হয় ক্রিয়ার বিভক্তি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আর ব্যাকরণগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন হলো ভাবখানা ভালো ঠেকছে না খানা খানাটা কি নির্দেশক টি টা খানাখানি এগুলো কিন্তু নির্দেশক আর ধাতুর সঙ্গে যদি বিভক্তিযুক্ত হয় যেরকম যেরকম পড়ছে পড় হচ্ছে ধাতু আর ছে হচ্ছে বিভক্তি ঠিক আছে সেই জন্য ধাতুর সঙ্গে যুক্ত হওয়া বিভক্তিকে বলা হয় ক্রিয়া বিভক্তি ছোটো মাসে একটি গল্প লিখেছি ছোট মাসে কি বলতো কারক ঠিক আছে তারপরে হচ্ছে তিল থেকে তেল বের হয় তাহলে তিল থেকে তিল হচ্ছে কী বলতো তেল বের হয় তাহলে তিলের থেকে তেল হয় মানে তেলের উৎপত্তি হয় কোথা থেকে তিল থেকে তাই এটা হচ্ছে উৎপত্তিবাচক ঠিক আছে ব্যাপ্তি অর্থে যে তৎপুরুষ সমাস হয় তা হলো কর্মতৎপুরুষ পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে রূপক কর্মধারে সমাসে দ্বন্দ্ব কথাটির ব্যাকরণে গৃহীত হয়েছে যে অর্থে ভেব না দ্বন্দ্বকর্তার অর্থে হিংসা বা বিবাদ বা সংঘাত এটা ভেবো কিন্তু কিন্তু কথাটি ব্যাকরণে বিভাগিত হয়েছে মিলন অর্থে অর্থাৎ যে সমাসে পূর্বপদ পরপদের সমান অর্থ প্রাধান্য পায় সেটাকে বলে দ্বন্দ্ব সমাস তো সেই দ্বন্দ্ব সমাসে এখানে দ্বন্দ্ব কথাটি অর্থাৎ মিলন ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা এসেট এই প্রশ্নগুলোর উত্তর দেখে নেব সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কী লেখা ছিল শ্রী তপন কুমার রায় প্রথম দিন গল্পের নাম ছিল প্রথম দিন এবং শ্রী তপন কুমার রায় তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল বেশ হয়েছে কোথার থেকে টুক্লিফাই করেছিস কি না এই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করেছিল বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা রোজগার করেছিল আট টাকা দশ আনা মনে রাখবে আট টাকা দশ আনা ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো ছেলেগুলোর ভয়ের কারণ কি কারণ লিচু বাগানে হরিদা কিন্তু পুলিশ সেজে দাঁড়িয়েছিল আর সেই পুলিশ সেজেই কিন্তু ছেলেগুলোকে চারটে ছেলেকে ধরেছিল তাই ছেলেগুলো ভয়ে কেঁদে ফেলেছিল। অরিজিনাল পুলিশের বেশিই কিন্তু সে ছিল বর্মা অয়েল কোম্পানিতে কাজ করার সময় ওখানকারের জল হাওয়া ওখানকারের জল আবহাওয়া তাকে তাদের কিন্তু সহ্য হয়নি শ্যুট করেনি তাই তারা চলে যায় কোথায় রেঙ্গুনে চাকরির উদ্দেশ্যে নেক্সট আমরা কবিতা থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এসে টাইপ প্রশ্নগুলো সেগুলো দেখে নেব শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ধ্যানে ডুবেছিল এক হাজার হাজার বছর আমাদের ঘর গেছে উড়ে কেন কারণ দেখো চারিদিকে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা প্রভৃতি কারণে আজ সাধারণ মানুষ গৃহহীন এবং তাদের কোথাও বসবাসের জায়গা নেই আজ তারা কী বলতো শিবিরে বিভিন্ন ধরনের যে সমস্ত শিবির ছিল সেই শিবিরে তারা কী হচ্ছে অবস্থান করছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবর বিস্ময়ের কারণ কি কারণ ইন্দ্রজিৎ নিজে কি বলতো রাত্রিকালীন যুদ্ধে কি করেছিল রামচন্দ্রকে মেরে ফেলেছিল সেই রাম কি করে বীরবাহুকে হত্যা করলো সেটা শুনে সে বিস্মিত হয়েছিল ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ কারণ কারণ নবীনরা ধ্বংস করতে আসছে তারা নতুন করে সৃষ্টি করবে বলে এলো মানুষ ধরার দল তারা কি করেছিল তারা আফ্রিকার মানুষদেরকে বন্দি করে তাদেরকে দেশে পরিণত করেছিল ঠিক আছে এবার আমরা যে হারি যাওয়া কালিকলম আছে সেখান থেকে যে প্রশ্নগুলো হবে সে প্রশ্নগুলো দেখে নিই এক নম্বরের প্রশ্ন স্কুল থেকে ফেরার পথে প্রাবন্ধিক হোম টাস্কের কলাপাতাগুলো পুকুরে ফেলতেন কারণ কারণ অমঙ্গল হবে তাই কারণ পুকুরে যদি না ফেলে সেই কলাপাতাগুলো গরু যদি খেয়ে নেয় সেটা অমঙ্গল হবে সেই জন্য লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরাজি বলা দেখে কি বলতেন বাবু কুইল ড্রাইভার্স বলতো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু টাইপ রাইটারে লিখে গেছেন দুজন লেখকের নাম হচ্ছে অন্নদাশঙ্কর আর একজন হলো সুভাষ মুখোপাধ্যায় কবি প্রাচীনরা বলতেন কি বলতেন খুব ইম্পর্টেন্ট তিল ত্রিফলা শিমুল ছালা ছাদ দুগ্ধে করি মেলা লোহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি এই কথাটা কিন্তু প্রাচীনেরা বলত তো নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারলে পেরেছ এবার আমরা কিন্তু এইটটি সিক্স পেজ নাম্বার এইটটি সিক্সে যে প্রশ্নটা আছে আমরা সেই প্রশ্নটা ঝটপট দেখে নেবো ঠিক আছে সমস্ত প্রশ্নের উত্তর এরকমভাবেই দেখে নেব বাকি সাবজেক্টগুলোও সুন্দর করে কিন্তু তোমাদের এইভাবে করে দেওয়া হবে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের টেস্ট পেপার যদি কিনে থাকো তাহলে তোমরা দাগিয়ে নেবে আর যদি না কিনে থাকে তাও দেখে নাও তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে বাড়ি বসে বসেই চলো তার মানে তপনকে এখন কী বলা চলে লেখক বলা চলে সাহিত্যিক কবি এগুলো কিন্তু বলবে না ভুল হবে তপনকে কিন্তু এখন লেখক বলা চলে সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিস কী সন্ন্যাসীর পায়ের ধুলো তবে এই বস্তুটি পকেটে কেন বস্তুটি হলো গাজার কলকে। মনে রাখবে কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি সুন্দরের আরাধনা কাপিল লঙ্কা কাপিল জ কাপুলি জলথি জলথি ঠিক আছে সপ্ত মহা সিন্ধু দোলে কোথায় কপল তোলে খাগের কলম দেখা যায় একমাত্র কখন সরস্বতী পূজার সময় ব্রঞ্জের শোলাকার পোশাকী নাম কি স্টাইলাস পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা কি ফাউন্টেন পেন বিভক্তি আসলে কি বলতো বর্ণ বা বর্ণ সমষ্টি ইম্পর্টেন্ট কিন্তু এই গ্রামারের প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখবে তোমাদের অনেকেই কিন্তু এগুলো পারবে না ভাবখানা ভালো ঠেকছে না এই খানা শব্দটি নির্দেশক আমি পূর্বে বলেছি টিটা খানাখানি এগুলো কিন্তু নির্দেশকের উদাহরণ আচ্ছা নটরাজ প্রলয় নাচন নাচলেন তাহলে নাচন নাচলেন তাহলে এই নাচন হচ্ছে কি বলতো সমধাতুষ কর্ম ঠিক আছে মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে লজ্জা কথাটি এখানে করণ উদাহরণ তিল থেকে তিল তেল বেরো হয় তাহলে তিল থেকে তেলের উৎপত্তি হয় তাহলে উৎপত্তিবাচক অপাদান এটা ব্যাকরণের দ্বন্দ্ব কথাটি গৃহীত হয়েছে কোনো অর্থে মিলন অর্থে পূর্বে আমি কিন্তু বলেছি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে পূর্বপদ এবং পর্বতের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাজে রূপক কর্মচারী সমস্যে ব্যাপ্তি অর্থে যে তৎপুরুষ সমাজ হয় তা হল কর্মতৎপুরুষ সমাজ তাহলে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সব তোমরা দেখে নাও সুন্দর করে দাগে নাও পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে তপনের লেখা গল্প হাজার হাজার মানুষের হাতে ঘুরবে এবং পত্রিকায় ছাপা হবে এই ঘটনাটা কিন্তু এখানে অলৌকিক বলা হয়েছে এর মধ্যে তপন কোথা কেন কথা বলা হয়েছে অর্থাৎ তপন যখন নিজের গল্পটা পড়ে নিজে লেখা গল্পটা পড়ে সেই গল্পের ভিতরে কিন্তু তপন নিজেকে কোথাও খুঁজে পায় না অর্থাৎ কারেকশনের নাম করে কিন্তু লেখক মেশো সম্পূর্ণ গল্পটাই কারেকশন করে দিয়েছে যে যার ভিতরে তপনের লেখা কোথাও নেই তাই এটা বলা এর ভিতরে বলা হয়েছে এর মধ্যে তপন কোথা সপ্তাহে বড়জোরে একটা দিন বহুরূপী যে বের হন হরিতা বহুরূপী কাকে বলে যিনি বিভিন্ন রূপ বা সাজসজ্জা সেজে অভিনয় করে অর্থ উপার্জন করেন তাকে বলা হয় বহুরূপী আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো সবগুলো বলতে কী বোঝানো হয়েছে অপূর্বকে যে বলা হয়েছিল যে ভামো ম্যান্ডালে শোয়েব মিথিলা প্রোম এই অফিসগুলোতে ঘুরে আসতে সেখানে বিশৃঙ্খলা চলছে বা সেখানে শৃঙ্খলাতা নেই সেই জন্য ওই অফিসগুলো ঘুরে আসার কথা বলা হয়েছিল বলেছিল বড়োবাবু টেলিগ্রাফ নিয়ে এসে বসে বলেছিল এই কথাটা অপূর্বকে বলেছিল নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে এখানে রাত্রে ডিস্টার্ব না করার অর্থাৎ অপূর্ব যখন রেলে যাচ্ছিলো তাকে বারবার ঘুম থেকে তোলা হয় তাকে ডিস্টার্ব করা হয় সেই জন্যে যখন বলা হয় যে সে তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার সে তো প্রথম সারের টিকিট কেটে সে কিন্তু যাতায়াত করছে তো তখন সে বলেছিল তাকে রাত্রে বারবার কেন ডিস্টার্ব করা হচ্ছে তখন সে পুলিশ ইংরেজ পুলিশ বাহিনী বলেছিল কি বলতো যে ওই নিয়ম যে রাত্রে ঘো মানে ঘুম ভাঙানো হবে না ওই নিয়ম হচ্ছে রেলওয়ে কর্মচারীদের জন্য বাকি সকলের জন্য নয় ঠিক আছে আচ্ছা সেই মিষ্টি বাড়ি বাড়িটি পরিচিতও বাড়িটি হলো লেখকের বাড়ি যেখানে সেই মিষ্টি বাড়ি সেখানে ঝুলন্ত বারান্দা যেখানে গোলাপ গাছ ছিল ছড়ানো করতলের মতো চিমনি ছিল আর প্রাচীন জল জলতরঙ্গ ছিল এসো যুগান্তরের কবি কবির ভূমিকাটি কি হবে দেখো কবি এখানে ভূমিটা হবে মানহারা মানবীর দাঁড়িয়ে বলো ক্ষমা করো সেই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে শিশুদের সব অর্থাৎ শিশুদের মৃতদেহ আচ্ছা প্রভাতে যুজিও বৎস রাঘবের সাথে এখানে এখানে বলেছে রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে এই কথাটা বলেছে কেন এমন নির্দেশ অর্থাৎ এখন আজ সন্ধ্যা হয়ে গিয়েছে তোমাকে যখন রাবণ ইন্দ্র ইন্দ্রজিৎকে বলেছিল তোমার ইষ্ট দেবতাকে তুমি কি করো পূজা করো তারপরে এখন আজ সন্ধ্যা হয়ে গেছে কালকে সকাল হলে প্রভাত হলেই তুমি কি করবে রাম রামের সঙ্গে যুদ্ধ করবে রনিয়ে ওঠে কোথায় কি রনিয়ে ওঠে রেশার কাদন রণিয়ে ওঠে ঠিক আছে তাহলে বন্ধুরা আরও কয়েকটা প্রশ্ন রয়েছে তোমার হচ্ছে হারিজা কালিকলম থেকে প্রাচীনেরা কি বলতেন পূর্বে আমি বলেছি তিল ত্রিফলা শিমুল ছালা শাক দুগ্ধে করি মেলা লোহপাত্রে লোহায় ঘষি ছিঁড়িপত্র নাছাড়া মাসি এটা কিন্তু তোমরা সুন্দর করে পড়ে ফেলবে হারিজা কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমের দাম আড়াই হাজার পাউন্ড বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কী ছিল কালি নেই কলম নেই বলে আমি মুনশি লেখক স্বয়ং জুলিয়াস সিজার হলে কি করতেন সিজার হতেন তাহলে অবশ্যই তিনি একটা ব্রোঞ্জের শলাকা হাতে তুলে নিতেন যার পোশাকের নাম হলো স্টাইলাস ঠিক আছে তো বন্ধুরা তোমরা এই দুটো সেটের প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই সুন্দর করে তোমরা বুঝে উঠতে পেরেছো যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে যেও এই ভিডিওটার জন্য এবং তোমরা আমি ডেলি দু থেকে তিনটে করে ভিডিও কিন্তু তোমাদের এরকমভাবেই বিভিন্ন ধরনের যে সেটগুলো আছে সেই সেটগুলোর আমি উত্তর তোমাদের করে দেবো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত সকালে ভালো থেকো এবং সুস্থ থেকো